করোনাকালের মধ্যেই বিদায় নিচ্ছে 2020 সাল। বিনিময়ে নিয়ে গেল কিছু প্রিয় মানুষকে, রেখে গেল কিছু দুঃখ জাগানিয়া স্মৃতি। মৃত্যুর মিছিলে বিভিন্ন অঙ্গনের নামজাদা ব্যক্তিদের পাশাপাশি অজানা অনেকেই হারিয়ে গেলেন কালের গহ্বরে। সেই সব মানুষের স্মরণেই দেখুন দীপন দেওয়ানের রিপোর্ট। ডক্টর আনিসুজ্জামান বাংলাদেশের শিক্ষাবিদ, লেখক ও জাতীয় অধ্যাপক। তিনি ভাষা আন্দোলন 69-এর গণ অভ্যুত্থান ও 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। অভিভাবক তুল্য এই মানুষটি করোনায় আক্রান্ত হয়ে গত 14 মে মৃত্যুবরণ করেন। 52 পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম গুরুত্বপূর্ণ ছাত্রনেতা অধ্যাপক এমাজউদ্দিন আহমদ। 21-এ পদকপ্রাপ্ত এই শিক্ষাবিদ রাজধানীর একটি হাসপাতালে 17 জুলাই মস্তিষ্কে রক্তক্ষরণে মৃত্যুবরণ করেন। অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী সক্ষমতার ছাপ রেখেছিলেন প্রকৌশল, গবেষণা, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি খাতে। 21-এ পদকপ্রাপ্ত গুণী এই ব্যক্তি গত 16 এপ্রিল রাজধানীর একটি হাসপাতালে হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেন। কামাল লোহানি ইতিহাসের এক অধ্যায়। 1971 সালের 16 ডিসেম্বর বাংলাদেশের বিজয় অর্জনের সংবাদ বেতারে তিনিই প্রথম পাঠ করেন। করোনায় হারাতে হয়েছে প্রিয় এই মানুষটিকেও। ব্যারিস্টার রফিকুল হক ছিলেন আইন অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র। সাবেকেই অ্যাটর্নি জেনারেল 1/11 সরকারের আমলে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে আইনি লড়াই করেন। এছাড়া মৃত্যুবরণ করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। ডক্টর সাদত হুসাইন ছিলেন বাংলাদেশ সরকারি কর্মকমিশনের সাবেক চেয়ারম্যান, মন্ত্রিপরিষদ সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন এ বীর মুক্তিযোদ্ধা। দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার পত্রিকা এবং ট্রান্সকম গ্রুপের কর্ণধার লতিফুর রহমান। সফল ব্যবসায়ী লতিফুর রহমান গ্রামের বাড়ি কুমিল্লার 14 গ্রামে 1 জুলাই বার্ধক্যজনিত রোগে মৃত্যুবরণ করেন। পেশায় প্রকৌশলী আব্দুল মোনেম খাদ্য, পানীয় ও জ্বালানি সহ বিভিন্ন খাতে ব্যবসা সম্প্রসারিত করেন। এবছর হারাতে হয়েছে এই বিজনেস আইকনকে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলের মৃত্যু অনেককে কাঁদিয়েছে। তিনি যমুনা ফিউচার পার্ক, দৈনিক যুগান্তর পত্রিকা ও যমুনা টেলিভিশন সহ অনেক ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন দেশের অন্যতম শিল্পোদ্যোক্তা ও পার্টিক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম এ হাশেম। করোনায় থাবা পড়েছিল সংস্কৃতি অঙ্গনেও, কেড়ে নিয়েছে আলী জাকেরের মতো শক্তিমান অভিনেতাকে। যদিও তিনি ক্যান্সারে আক্রান্ত হন, শিল্পকলায় অবদানের জন্য 1999 সালে 21-এ পদক পান। বাংলাদেশের একজন এন্ড্রুকিশোর ছিলেন, যাকে আর সশরীরে পাওয়া যাবে না, তবে পাওয়া যাবে তার গাওয়া শত শত সুরেলা গান। ক্যান্সারের কাছে হার মেনে ছিলেন এন্ড্রুকিশোর। অসংখ্য কালজয়ী গানের স্রষ্টা, সঙ্গীত পরিচালক আলাউদ্দিন আলীর মৃত্যুও সঙ্গীতাঙ্গনে একটি শূন্যতা সৃষ্টি করেছে। নন্দিত নাট্যকার ও অভিনেতা মান্নান হীরা দীর্ঘদিন অসুখে ভুগে 23 ডিসেম্বর রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। এছাড়া অভিনেতা কে এস ফিরোজ, সাদিক বাচ্চু ও আব্দুল কাদেরকেও হারিয়েছে সংস্কৃতি অঙ্গন। বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার বাদল রায়কেও চিরদিনের মতো বিদায় জানাতে হয়েছে। করোনাকে জয় করলেও ক্যান্সারকে জয় করা হলো না তার। বরাবরই রাজনৈতিক ময়দানে আলোচিত ব্যক্তি হেফাজত ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফি। গত 18 সেপ্টেম্বর 103 বছর বয়সে বার্ধক্যজনিত রোগে ঢাকায় মৃত্যুবরণ করেন। হেফাজতের আরেক নেতা নূর হোসেন কাসিমি 13 ডিসেম্বর ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। করোনার থাবায় যখন সবাই লকডাউনে, তখন পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সংবাদকর্মী আক্রান্ত হয়েছিলেন। দৈনিক সময়ের আলো পত্রিকার চিফ রিপোর্টার হুমায়ুন কবির করোনায় আক্রান্ত হয়ে মারা যান। এ যাত্রায় সামিল হন সিনিয়র সাংবাদিক, এনটিভির উপপ্রধান বার্তা সম্পাদক আব্দুল শহীদ ও সংবাদের সম্পাদক খন্দকার মুনিরুজ্জামান। গত 23 ডিসেম্বর পর্যন্ত করোনায় আক্রান্ত এবং উপসর্গ নিয়ে মোট 41 জন সংবাদকর্মীর মৃত্যু হয়েছে। করোনাকালে সবচেয়ে ঝুঁকিতে ছিলেন স্বাস্থ্যকর্মীরা। সিলেটের চিকিৎসক ডাক্তার মইনুদ্দিন প্রথম করোনায় আক্রান্ত হয়ে মারা যান। তারপর এ যাত্রায় সামিল হন 121 জন চিকিৎসক। জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়ে প্রথম জীবন দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কনস্টেবল জসীমউদ্দিন। এখন পর্যন্ত জীবন উৎসর্গ করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর 80 জন সদস্য।
দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা।